বোয়াল মাছ রান্না করেছি, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটা ভালো লাগে আমার সঙ্গে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটা হচ্ছে বোয়াল মাছ। দেখতেই পাচ্ছ এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এক বড় দুটো আর ছোট দুটো। এই মাছটাকে আমি এবার ভেজে নেব। আর মাছটা বানানোর জন্য আমার লাগছে পেঁয়াজ, টমেটো, আদা, ফোড়নে দেব জিরা, আর মশলা হিসাবে ব্যবহার করব আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে পাউডার আর গোটা জিরে আর তেজপাতা আমি ফোড়নে দেব। তাহলে দেখতে থাকো আমি এই মাছটা কিভাবে রান্না করি। আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে সমস্ত মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। সমস্ত মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর আদা দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করব। পেঁয়াজ আর টমেটোটা আমার ফ্রাই হচ্ছে, দেখো। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দেব, যাতে পেঁয়াজ আর টমেটোটা মজে যায়। পেঁয়াজ টমেটোটা একটু মানে নরম হয়ে গেলে তারপর আমি এখানে এক এক করে সমস্ত মশলা অ্যাড করব। দেখো, এটা পেঁয়াজ আর টমেটোটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে সঙ্গে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে তোমার জিরে, শুকনো লঙ্কা আর হলুদটা দিয়ে দিচ্ছি মশলাটা, আর একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা থেকে একদম তেল বেরিয়ে এসেছে, কালারটা ভীষণ দারুণ এসছে। এই সময় আমি 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা দেখো তেল বেরিয়ে গেছে বললাম। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এটা ঝোলটা মিডিয়াম রাখবো, খুব যে ঝোল রাখবো তাও না, আর খুব কম ঝোল গ্রেভি রাখবো তাও না। ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, মাছের ঝোলটা আমার হয়ে এসেছে। আমি একটু গ্রেভি রাখবো, আর আমি এই সময় লাস্টে আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট রেখে গ্যাসটা বন্ধ করে দেব। দেখো, আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের এই রেসিপি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে লাল বেল আইকনে ক্লিক করে অল অপশনটায় ক্লিক করো, আমার সাথে বন্ধু হয়ে যাও। নানান রকম রেসিপি, ব্লগ, সমস্ত কিছু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাহলে আমার রেসিপি এবং আমার ব্লগ দেখার জন্য আমাকে তাড়াতাড়ি করে বন্ধু করে নাও এবং আমার পাশে থেকো। আজকের মতন আমি এখানেই বিদায় জানাচ্ছি। আর এই বোয়াল মাছের ঝালটা গরম ভাত দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে এবং আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন আমি এখানে বিদায় জানাচ্ছি, বাই।